মাথার উপর আগুন ঝরাচ্ছে সূর্য। জামাই ষষ্ঠীর দিন আগুন লেগেছে বাজারেও। মাস থেকে ফল হাত ছোয়ালি নামের ছেঁকা। বৃহস্পতিবার গড়িয়াহাট বাজারে এক কেজির নিচে ইলিশের দাম ছিল 1200 টাকা। এক কেজি 200 গ্রাম ওজনের ইলিশ বিক্রি হয়েছে 1500 টাকায়। 1.5 কেজির বেশি হলে ইলিশের দাম 1800 থেকে 2000 টাকা। 700-800 টাকা গলদা চিংড়ি, বাগদা হলে দাম পড়েছে 1200 থেকে 1500 টাকা। 600-650 টাকায় মিলেছে ভেটকি। পার্শে বা পাবদা মাছও বিক্রি হয়েছে 600-650 টাকায়। জামাই ষষ্ঠীর বাজার করছি আজকের অন্যান্য দিনের তুলনামূলক ভাবে আমরা যেটা 500 টাকায়, 450-500 টাকায় পাওয়া যায়, সেটা আজকে 650 টাকায় চলে গেছে। সব কিছুই জামাইকে দেবো, ইলিশ থেকে আরম্ভ করে চিংড়ি থেকে আরম্ভ করে পার্শে থেকে আরম্ভ করে খাসি এবং মুরগি, যেটা পছন্দ করবে করবে, বোঝা যাচ্ছে না কোনটা, তবে খাসির দিকে বেশি টান নেবো। জামাইদের পছন্দ সেই মাছ একটা সেরকম, মানে এই বছরে খুবই মাছের একটু ক্যাসিস আছে, এই ঝটপড়ের জন্য কিছু বন্ধ ছিল, যার জন্য সেরকম জামাই ষষ্ঠীর স্পেশালিটি মাছ সেরকম একটা নেই। মাছের মতো ফলের দামও চড়া। ভালো হিমসাগর বিকিয়েছে 80 থেকে 120 টাকায়, লিচু 1 কেজি 200 টাকা, 400 থেকে 600 টাকায় বিক্রি হয়েছে কালো জাম, একটা কাঁঠালের দাম 100 টাকা। তবে এই একটা দিনে জামাই বাবাজির আপ্যায়নে খামতি রাখতে চাননি শ্বশুর শাশুড়িরা। মাছের সঙ্গে ফুলকপির তরকারি হবে, তারপরে ধোকা হবে, আলু পটলের তরকারি হবে, দুরকম তিন রকম মাছ হবে, আম মিষ্টি দই এসব তো আছেই। বাঙালির 12 মাসে 13 পার্বণের এক পার্বণ এই জামাই ষষ্ঠী, তাই পকেটের কথা না ভেবেই একটা দিন হরেক পদ রেধে জামাইয়ের মন পেতে এলাহি আয়োজন। সঞ্জন মিত্রের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে, এই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।